আমি জানি আমার আব্বা আপনাদের অন্তরের কোন স্থানে রয়েছেন, তার জন্য দোয়া কামনা করার কোনো প্রয়োজন নাই, মনে করিয়ে দেওয়ারও দরকার নাই। তারপরও সন্তান হিসেবে আমি আমার আব্বার জন্য আপনাদের সকলের কাছে দোয়া কামনা করছি। আপনারা সবাই দোয়া করবেন সব ধরনের ষড়যন্ত্র চক্রান্তের জাল ছিন্ন করে কোরআনুল করিমের এই খাদেমকে আল্লাহ রাব্বুল আলামিন আবারও যেন কোরআনের ময়দানে ফিরিয়ে দেন। আল্লামা সাইদি জেলে থাকা অবস্থায় তার প্রিয় মা ইন্তেকাল করেন এবং কিছুদিন পরেই প্রহসনের ট্রাইব্যুনালে বসা অবস্থায় বড় ছেলে মাওলানা রফিক বিন সাইদি পিতার উপর ইতিহাসের জঘন্যতম অপবাদের বেদনা সইতে না পেরে স্ট্রোক করে মারা যান। আমার মা মারা গেলেন, আমার ভাইকে সান্ত্বনা দেব, আমাকে সময় দেওয়া হবে না। আমার কলেজের টুকরা বুলবুল রফিক বিন সাইদি গতকাল চলে গেছে, আমি জানতে পারলাম আজকে আসরের নামাজের শুরু হবে। পঞ্চাশ বছর কোরআনের তাফসীর করেছি সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে। আমাকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী, আমাকে বানানো হয়েছে চোর, ডাকাত, হত্যাকারী, ধর্ষণকারী। আমি আল্লাহর নামে কসম করে বলছি, আল্লাহ তোমার জাতের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, 1971 সনের এক ফোঁটা বাড়ি বা কাদা আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। আমার শুধু কাজ ছিল, আমার শুধু কাজ ছিল কোরআনের প্রচার করা। নাস্তিক্যবাদীরা সহ্য করতে পারে নাই, জালিমরা বরদাস্ত করতে পারে নাই, যার জন্য আমাকে বন্দি করে রেখেছে। আমি শাহাদাতের তামান্না করি, আমি শহীদ হতে চাই, তবে চোর ডাকাত ইত্যাদির বদনাম নিয়ে মরতে চাই না। এটা একটা নির্মম হত্যাকাণ্ড, যদিও উনি মৃত্যুতে স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু যে ঘটনার আবহে উনি মৃত্যুবরণ করছেন, একটা পরিবারকে শুধু আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হয় নাই, মূলত তার একজন মহৎ মানুষের চরিত্র হরণ করা হয়েছে। আওয়ামী সরকারের ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য বিচার ব্যবস্থাকে আজ পুরোপুরি কলুষিত করা হয়েছে। প্রসিকিউটর, সাক্ষী, বিচারপতি সকলকে বাধ্য করা হচ্ছে সরকারের ইচ্ছে অনুযায়ী কার্য পরিচালনা করতে। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে বানানো হয়েছে দেলোয়ার শিকদার। জাজরা প্রথমে উঠেই বলেছেন যে আমরা দেলাওয়ার হোসেন সাইদির বিচার করছি না, আমরা বিচার করতেছি দেলু শিকদারের। আমরা সেই দেলাওয়ার হোসেন সাইদির বিচার করছি না যিনি সংসদে দুই দুইবার এমপি এবং উনি একজন খ্যাতনামা মুফাসসিরে কোরআন। দ্যাটস ফাইন, ভেরি গুড ইন্ট্রোডাকশন। এখন আসেন, প্রশ্নটা হচ্ছে যে আসলেই এই দেলোয়ার হোসেন সাইদি কি আসলে দেলোয়ার শিকদার কিনা? আপনি একটা জেনারেল মানে কমন সেন্সেই দেখেন, যদি এটা বোঝার জন্য খুব বড় লিগাল এক্সপার্ট হওয়ার দরকার নেই, যদি এইটা দেলোয়ার হোসেন সাইদি যদি ঠিক দেলু শিকদার না হয়, তাহলে দেলোয়ার হোসেন সাইদির উপরে যে জাজমেন্ট দেওয়া হয়েছে এটা 100% ইনজাস্টিস, এটা ঠিক কিনা? ভেরি বেইনসাফ একটা কাজ। এখন আমার তথ্য যা বলে, একজন লয়ার হিসেবে আমি স্টাডি করেছি, উইটনেস স্টেটমেন্টগুলো দেখেছি, আমার কাছে ফুল জাজমেন্ট আছে এবং সবগুলা মানে এক্সিবিট আছে আমার কাছে। ইফ ইউ ওয়ান্ট আই ক্যান শো। নাম্বার ওয়ান হচ্ছে যে ডিফেন্স লয়ার যে স্টেটমেন্টগুলো দিয়েছে, নাম্বার ওয়ান হচ্ছে দেলাওয়ার হোসেন সাইদি 1940 সালে জন্মগ্রহণ করেন এবং একটা সম্ভ্রান্ত মুসলিম ফ্যামিলি। আমি ডিটেইলে যেতে পারবো না, আমি আমি যাব না, আমাকে জাস্ট 1 মিনিট সময় দিবেন যে আমি শুধু ভূমিকাটাই বলবো যে উনি দেলাওয়ার হোসেন সাইদি কি দেলোয়ার শিকদার কিনা। 1940 সালে দেলাওয়ার হোসেন সাইদি জন্মগ্রহণ করেন। 1945 সালে তার বোনের বিয়েতে দেলাওয়ার হোসেন সাইদির বাবার নাম ইউসুফ শিকদার, ইউসুফ সাইদি হিসাবে স্পষ্ট লেখা এটা দেওয়া হয়েছে। 1960 সালে দেলাওয়ার হোসেন 1957 সালে দেলাওয়ার হোসেন সাইদি দাখিল পাশ করেন শশীন আলিয়া মাদ্রাসা থেকে, এবং ওনার যে সার্টিফিকেটটা, অরিজিনাল যে সার্টিফিকেটটা, আপনি জানেন যে আমাদের এসএসসি এবং দাখিলের সার্টিফিকেটটা বার্থ সার্টিফিকেট হিসেবে গণ্য হয়, যেহেতু ওই সময় কোনো বার্থ সার্টিফিকেশন নাই, সেখানে ক্লিয়ারলি বলা আছে উনি দেলাওয়ার হোসেন সাইদি এবং ওনার বাবা হচ্ছে মোহাম্মদ ইউসুফ সাইদি। তারপরে দেখেন 1971 সালের পর থেকে শুরু করে 1972 সালে উনি তাফসির করেন সর্বপ্রথম, এবং সেটা ফিরোজপুরের টাউন হলে, সেখানে সব উনি প্রধান অতিথি ছিলেন দেলাওয়ার হোসেন সাইদি হিসাবে। 1974 সালে উনি হজে যান, ওনার হজের পাসপোর্টটা হচ্ছে দেলাওয়ার হোসেন সাইদি। আপনার আমাকে এক
জাস্ট লেস দেন ওয়ান মিনিট আই উইল টেক দেন 1973 সালে উনি ঢাকা টিএনটি কলোনিতে প্রধান অতিথি হিসেবে একটা তাফসির করেন সেখানে উনি দেলোয়ার হোসেন সাঈদী 1972 সালে পাবনাতে মুক্তিযোদ্ধারা তাকে নিয়ে প্রধান অতিথি করে একটা মানে সমাবেশ করে তাফসির মাহফিল করে সেখানে 21 বার ওনাকে তপোধ্বনি দিয়ে অনার দেওয়া হয় সেখানে উনি দেলোয়ার হোসেন সাঈদী তারপর থেকে আজ পর্যন্ত উনি দেলোয়ার হোসেন সাঈদী হিসেবে আছেন এখন আমার পরিষ্কার বক্তব্য যে যদি দেলোয়ার হোসেন সাঈদী দেলোয়ার শিকদার না হয় তাহলে ওনার উপরে যে বেইনসাফি করা হচ্ছে এবং এই বেইনসাফির কারণে বাংলাদেশে যাদের প্রাণ গেল এবং ভবিষ্যতে আরো যা হবে এর দায় দায়িত্ব সবটুকুই সরকারকে নিতে হবে শাহবাগ ফাঁসি দিতে বললেন কোর্টও ফাঁসি দিয়ে দিলেন বিষয়টা এমন দাঁড়িয়ে গেল আমি একটু আসতে চাই যে দেলোয়ার হোসেন সাঈদীর অপরাধটা কি এখানে দুইটি বিষয়ে তারা আমল নিয়েছে বৃষ্টির বিষয়ে ১২টি তারা বাতিল করে দিয়েছে আটটি তারা আমল নিয়েছে আটটির মধ্যে ৬টিতে তারা কোনো শাস্তি দেয়নি দুইটিতে তারা শাস্তি দিয়েছে এখন এই দুইটি ঘটনা কার দ্বারা সংঘটিত হয়েছে পরিষ্কার ভাষায় ওখানে আছে সেখানে আছে দেলোয়ার হোসেন সিকদার উর্ফে দেলু সিকদার নামে একজন রাজাকার ছিলেন কুখ্যাত রাজাকার ওই এলাকায় তিনি এই ঘটনাটি ঘটিয়েছেন এটা বুঝতে হবে দেলোয়ার হোসেন সিকদার উর্ফে দেলু সিকদার তার বাবার নাম হইল রসুল সিকদার তিনি বিশাবালী এবং ইব্রাহিম কুটি হত্যা মামলায় জড়িত এখন এখানে কি হলো এই কুখ্যাত রাজাকারের নাম এসে হলো সাঈদী সাহেবের ক্ষেত্রে তার বাবার নাম কি দেলোয়ার হোসেন সাঈদী ইউসুফ সাঈদী দেখেন এখানে কিন্তু নামের কোনো মিল নাই এবং ঘটনায় আমি বরিশাল ডিভিশনের কমান্ডার তৎকালীন আমার জানার কথা ছিল আমি না জানলেও হয়তো ছোট মোটো জিনিস আমার সবকিছু জানা সম্ভব নয় আমি পিরোজপুরের ডিস্ট্রিক্ট কমান্ডার আপনার জানা মতে নুরুজ্জামান বাবুল জিজ্ঞাসা করেছি মেজর জিয়াউদ্দিন যার বাড়ি পিরোজপুরের মুক্তিযোদ্ধা তাকে জিজ্ঞাসা করেছি মুক্তিযোদ্ধা বাতেনকে জিজ্ঞাসা করেছি মুক্তিযোদ্ধা মুনানকে জিজ্ঞাসা করেছি এই সাঈদীটা কি হঠাৎ করে এটা কোত্থেকে জানাইলো তারা আমাকে বলেছে যে হি ওয়াজ নট এ রাজাকার যেটা সাঈদীর ব্যাপারটাই যদি আমরা ধরি সাঈদীর ব্যাপারে বলছে রাজাকার শাহজাহান উমর মুক্তিযোদ্ধা বিরাট কমান্ডার বীরপতির পাওয়া লোক সে বলছে আমার তালিকাতেই তার নাম নেই পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধ সুতরাং তার সবার নাম নেই তার কালকে আমি গত পরশু কালকে না আমি পাথরঘাটার মেয়র যিনি জেলে ছিলেন রাজাকারদের ঘৃণা করেন সবকে যা জিজ্ঞাসা করছেন আমি যে মল্লিক বলেন তো কই না ও তো রাজাকার না ও রাজাকার না ও রাজাকার না আমি তাইলে বলেন আপনি জিয়াউদ্দিনকে জিজ্ঞাসা করেন আমি জিয়াউদ্দিনও বলছেন যে সে রাজাকার না সাঈদী সম্পর্কে বলা হয়েছে সে ফয়জুর রহমান অর্থাৎ হুমায়ুন আহমেদের বাবাকে হত্যা করেছে হুমায়ুন আহমেদের মায়ের লেখা বইতে কোথায় তার নাম নেই জাফর ইকবাল কোন সাক্ষী দেন বলতে আমাকে ডাকে নেই না ডাকলে আমার নৈতিক দায়িত্ব আছে হয় যে বলা সে আমার বাপের হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল এটা কি সাঈদীর ব্যাপারে না কাদের মোল্লার ব্যাপারে সাঈদীর ব্যাপারে কাদের মোল্লার তারপরে আসবো সেটা সে যুক্ত ছিল আমি মনে করি সে খুঁড়ি আমি অমুকের সাথে আমার ১৬ বছর তখন বয়স ছিল আমি বড় ভাইকে হুমায়ুন আহমেদকে খবর দিতে ঢাকায় আসতেছিলাম এই এই শুনেছিলাম ইত্যাদি দিতেন অর্থাৎ এটা কিন্তু মাও তো বেঁচে আছে না মাও তো বই লিখেছেন বইতে নাম নাই এই জন্যই সন্দেহটা করে আমি বিষয়টা একজন মুক্তিযোদ্ধা হিসেবে খুঁজে দেখবার চেষ্টা করেছি আমাদের গ্রেটার বরিশালের যে মানে অন্যতম মুক্তিযোদ্ধা সাব সেক্টর সেক্টর কমান্ডার জলিল সাহেব ছিলেন তারপরে নাম্বার ২ যিনি ছিলেন মেজর শাহজাহান উমর বীরুত্তম তাকে আমি জিজ্ঞেস করেছি যে সাঈদীকে বিষয়টা কি তিনি বলেছেন যে আমার সেক্টরে যুদ্ধের ৯ মাসের মধ্যে ৭ মাসই কারণ বরিশাল অঞ্চলটা নদী নালা খাল বিলে ঘেরা একটা অঞ্চল যে ৭ মাসই এটা মুক্ত অঞ্চল ছিল বরিশাল হেডকোয়ার্টার শহর পটুয়াখালী হেডকোয়ার্টার এরকম দুই একটা জায়গা ছাড়া বেশিরভাগ এলাকায় তার নিয়ন্ত্রণে ছিল তিনি কোথাও কোন রাজাকার পিস কমিটির লোকজন এগুলিকে কোথাও তিনি থাকতে দেন নাই আর তিনি বলেন যে এই নামে কারো একটা ইম্পর্টেন্ট কারোর কথা আমি শুনি নাই এবং আমি তিনি বলছেন আমি শুধু না আমার সেক্টরে অন্যতম আরেকজন মুক্তিযোদ্ধা যিনি আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের দলের এখন সাথে রাজনীতি করছেন মেজর জিয়াউদ্দিন যিনি সুন্দরবন এলাকায় সম্প্রতি আহত হয়েছিলেন আমরা সেই জিয়াউদ্দিনকে তিনি জিজ্ঞেস করেছেন জিয়াউদ্দিন সাহেব বলেছেন যে সাঈদী নামে এই ধরনের বড় কোন রাজাকার ছিল ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আমরা বাড়ি থাকি জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি বাড়ি থাকি তখন আমার বড় ভাই অসুখ অবস্থায় আমরা নিয়ে থাকি ঘরে
থাকার পরে শনিকে টের পাই, মিলিটারি টের পাই। টের পাওয়ার পরে আমরা আমার মা আর আমি আমরা বাগানে যাই, আমার বড় ভাইকে ঘরে রাখি। যাওয়ার পরে আমরা আড়ালের বেশকে দেখি যে 15-16 জন মিলিটারি আসছে, তার সাথে দেশীয় মানুষ আসছে আমার কয়েকজন, রাজ্জাক, সেকেন্দার সিকদার, দানেশ মোল্লা, গনি গেজি, মুসলিম মাওলানা ও মহাসিন ও মমিন ও মুন্সি, এইটা ছিল। তার সাথে কেউ ছিলেন না, তার সাথে কেউ ছিলেন না, যদি কেউ আসতে তাহলে তাকে চিনতাম। সাহেদি সাহেব ছিলেন না, তারাই ভালো আমরা চিনি। তার শ্বশুরের দোকান ছিল পাহাড়হাট কাপড়ের দোকান, সেইখানে বসে তার সাথে আমরা আমাদের পরিচয় আছে। সে যদি আসতেন তাহলে আমরা ভালোভাবে চিনতাম, সে ছিলেন না, তারাই আমরা দেখিনি। পিরোজপুরের উমেদপুরের একজন সাধারণ কাঠমিস্ত্রী সুখরঞ্জন বালী 71 সালে বড় ভাই বিশা বালী শহীদ হন। স্ত্রী সন্তান নিয়ে ভালোই দিন কাটছিল তার। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আটক মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিপক্ষে জবানবন্দি দিতে সরকার সাক্ষী করে তাকে, কিন্তু ট্রাইব্যুনালে না আসায় পুলিশের কাছে তার দেয়া বক্তব্যকেই সাক্ষ্য হিসেবে নেয় আদালত। গত 4 নভেম্বর দিগন্তকে দেয়া এক সাক্ষাৎকারে সুখরঞ্জন বালী জানান আদালতে তিনি সত্য কথা বলতে চান। মিথ্যা কথা তারা বলার জন্য চেষ্টা করছে, আমি মিথ্যাটা বলতে পারবো না, সেই জন্য আনেনি। বলতে বলছে সাঈদীর সাহেব ছিল, এই কথা বললো, আমি ছিল না, আমি বলতে পারবো না, আমি মিথ্যাটা যারা আমি দেখিনি আমার বাড়ি কি হয়ে আমি বল। 5 নভেম্বর ট্রাইব্যুনালের গেইটে তিনি ডিবি পুলিশের হাতে আটক হন বলে দাবি করে আসামি পক্ষের আইনজীবীরা। প্রকাশ্য দিবালোকে সকাল 10:15 সময় ট্রাইব্যুনালের গেট থেকে লয়ারের গাড়ি থেকে সাক্ষীকে নিয়ে বেমালুম অস্বীকার করা হবে, যদি লয়ারকে নিয়ে তারা অস্বীকার করে এটা বিচিত্র কিছু। কিন্তু সরকার পক্ষ জানায় মাওলানা সাঈদী সম্পর্কে পুলিশের কাছে সাক্ষ্য দেওয়ার পর গত 6 মাস ধরেই নিখোঁজ তিনি। সুখরঞ্জন বালীকে গত মার্চ মাস থেকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর পাওয়া যাচ্ছে না, সেই মর্মে তার পরিবারের পক্ষ থেকে জিডিএনটি দায়ের করা হয়েছে। শোকে মাতম করছে সুখরঞ্জন বালীর স্ত্রী। তিনি বলছেন তার স্বামী সত্য সাক্ষ্য দিতে 3 নভেম্বর ঢাকায় যান, এরপর আর ফিরে আসেননি। ঢাকা গেছে 3 তারিখ, এবার সোমবার গেছে বলে সাক্ষী দিতে। আমার স্বামী সত্য সাক্ষী দিতে গেছে 3 তারিখ, আগে যাইতে কইছে যায় নাই, এরপরে এই বাইলেও বলে ছেলে, এবার 3 তারিখে সত্য সাক্ষী দিতে গেছে। সুখরঞ্জন বাড়ির গুম হওয়া নিয়ে দেশে ও বিদেশে চলছে ব্যাপক আলোচনা। এ বিষয়ে প্রভাবশালী পত্রিকা দ্য ইকোনমিস্ট ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন বিএইচআরসি ইতোমধ্যে উদ্বেগ জানিয়েছে। আসামি পক্ষের দাবি অনুযায়ী সুখরঞ্জন বালীকে আটকের স্পট ছিল ট্রাইব্যুনালের প্রধান গেইট। গেইটের সামনেই রয়েছে উচ্চ ক্ষমতার সিসি ক্যামেরা। পরিবারের দাবি সুখরঞ্জন বালী কিভাবে গুম বা আটক হয়েছেন ওই সিসি ক্যামেরায় ধারণ করা ফুটেজ দেখলেই তা বোঝা যাবে। প্রসিকিউশন বা আসামি পক্ষ যাই বলুক না কেন, একজন জ্যান্ত মানুষ হারিয়ে যাবেন এটা মেনে নিতে পারছে না সুখরঞ্জনের পরিবার। সাঈদীর মামলাটা 20টা অভিযোগ তাকে করা হয়েছে চার্জ, তার মধ্যে 12টায় কিন্তু তাকে খালাস করা হয়েছে, অভিযোগ প্রমাণিত হয়নি। 8টার মধ্যে মাত্র 2টাতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই 2টা কেস কি? 2টা কেসের একটা হচ্ছে ইব্রাহিম কুট্টির মামলা, সেইখানে বলা হচ্ছে যে ইব্রাহিম কুট্টিকে সে হত্যা করেছে। কিন্তু দেখেন ইব্রাহিম কুট্টির মামলা, এটা সার্টিফিকেট কপি আমি দেখেছি, 17/7/1972 সনে তার ওয়াইফ একটা এফআইআর করেছিল ইব্রাহিম কুট্টি মামলায় যে আমার স্বামীকে এরা এরা মেরেছে। সেখানে কিন্তু সাঈদীর কোনো নামই নেই। একটা মামলা সেখানে হয়েছে এবং সেখানে তার নাম নেই, আবার সেই মামলায় আপনি এত বছর পর, এটা ডাবল জিওপার্ডি হচ্ছে। এক অপরাধে একটা বিচার তো হয়েছে, একটা আইনগত, এটা অ্যাপিলেট ডিভিশনে ডেফিনেটলি আসবে। দ্বিতীয়ত সাঈদীর যে বিষয়টা হচ্ছে যে সে ওই যে বালী একজনকে হত্যা করেছে, তার ভাই সুখরঞ্জন বালী আমরা টিভিতে দেখেছি, সে বলছে যে আমার ভাইয়ের হত্যার সাথে এরা কোনোদিন জড়িত নয়। তাকে কিন্তু আইসিটির সামনে থেকেই পুলিশ কিংবা র‍্যাব ধরে নিয়ে গেছে এবং এটার জন্য হাইকোর্টে পর্যন্ত তারা গেছে যে তাকে উদ্ধার করে আনা হোক, এই সাক্ষীকে নেওয়া হয়নি। তো ডেফিনেটলি পাওয়া যায়নি। অ্যাপিলেট ডিভিশনে এই আইনগুলো বিশ্লেষণ তো আসবেই। এখন কিছু জিনিস হচ্ছে আইনের বিষয়, আইনকে ছেড়ে দেওয়া উচিত, কিছু জিনিস রাজনীতিতে, রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। এখন আইন আর রাজনীতিকে যদি এক করা হয় তাহলে ওটাই ঘটবে যেটা শাহবাগে হচ্ছে। শাহবাগ থেকে বারবার অঙ্গুলি নির্দেশন করা হচ্ছে আপনি ট্রাইব্যুনালকে যে তুমি এইভাবে রায় দিবে, আমাদের পার্লামেন্ট থেকে প্রাইম মিনিস্টার পর্যন্ত বলছেন যে এভাবে হলে ভালো হয়, তারা হরতাল দিয়ে বলছে যে না আমাদেরকে খালাস দিতে হবে। তো বিচার ব্যবস্থাকে যদি আমরা এইভাবে অঙ্গুল নির্দেশনা করে যদি কণ্ঠ রোধ করে ফেলি
তো বিচার বিভাগের একটা বড় ধরনের কিন্তু সাফোকেশন হয়ে যাবে এবং এতে কিন্তু নিঃশ্বাস বন্ধ হয়ে মৃত্যু হওয়ার মতো একটা আশঙ্কা কাম ফ্রম দ্য পলিটিসাইজড ট্রাইব্যুনাল এস্টাবলিশড বাই দ্য রুলিং আওয়ামী লীগ গভর্নমেন্ট ইন বাংলাদেশ অ্যান্ড অ্যাজ বিকজ ইট ইজ এ পলিটিক্যাল সেট আপ রিভিল বাই দ্য রিনাউন্ড ইকোনমিস্ট নিউজ পেপার দেয়ার ওয়াজ এ কোলিউশন বিটুইন গভর্নমেন্ট judges and the prosecutors and the investigation. So it has been proved that due to the collusion the judgment of death penalty has been given to the renowned opposition political leader of Bangladesh Jamaat Islami. It is not due to that he has committed any crimes. It is due to that he is the leader of a largest political party.